আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন ধরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই নিয়ে খুব আলোচনা হচ্ছে। এই বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি চ্যানেলটি সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, তাতে আপনি নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন মুক্তিযোদ্ধা বিষয়ক। তো এবার আসি মূল প্রসঙ্গে। যাচাই বাছাই নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে, তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো, অনেকেই টাকার বিনিময়ে অথবা আত্মীয়তার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করবেন। তার পিছনে সবচেয়ে বড় ভূমিকাটা হচ্ছে, যখন কোনো মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের জন্য আবেদন করে, তখন মুক্তিযোদ্ধার পক্ষে তিনজন সাক্ষী দিতে হয়। এই সাক্ষীগুলো যদি ভুয়া সাক্ষী দেয় এবং ওই ভুয়া মুক্তিযোদ্ধাকে যদি মুক্তিযোদ্ধা বানানো হয়, তাহলে তার বড় রকম শাস্তি হতে পারে, এমন কি তার গ্যাজেটও বাতিল হয়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, যাতে আপনিও বিপদে না পড়েন এবং আপনার দ্বারায় একজন ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে যাতে না দাঁড়াতে পারে, সেই দিকটাও খেয়াল রাখবেন। 15ই ডিসেম্বর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ হয়েছে, সেখানে মিথ্যা সাক্ষী দেওয়ার ফলে তাদের কীরকম শাস্তি হয়েছে এই বিষয়টি একটু আলোচনা করি। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার দুজন মুক্তিযোদ্ধা হিসেবে রিট করেছিলেন। তো তদন্তের জন্যে ওই রিটকারীর যে সহযোগী হিসাবে আছেন, তাদেরকে যাচাই বাছাইয়ের জন্যে বলেছিলেন। তখন দুই মুক্তিযোদ্ধাই ওই রিটকারীর পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন, অর্থাৎ যে দুজন রিট করেছিলেন তারা আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা না, অথচ তাদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণস্বরূপ সাক্ষী দিয়েছিলেন। যখন এটা প্রমাণিত হয়েছে যে তিনি মিথ্যা সাক্ষী দিয়েছেন, তখন সেই দুই মুক্তিযোদ্ধার, প্রকৃত যে মুক্তিযোদ্ধা দুজন সাক্ষ্য দিয়েছিলেন, তাদের 2 মাসের সম্মানী ভাতা স্থগিত করা হয়েছে এবং এই প্রসঙ্গেই উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে দেওয়া হয়েছে। তো একজন হলেন জনাব ইয়াকুব মিয়া, তার পিতার নাম মৃত মনসুর আলী, এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ ফজলুল হক, পিতা মৃত মাওলানা উদ্দিন। দুজনেরই সম্মানী ভাতা 2 মাসের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আপনারা সাবধানে থাকবেন, যাতে ভুয়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্যে মিথ্যে সাক্ষী না দিতে হয়। মিথ্যে সাক্ষী দিলে আপনার ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি। সুতরাং সেই দিকে লক্ষ্য রেখে আপনারা অবশ্যই যেটা সত্য সেটাই সাক্ষী দিবেন। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলেরই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।